Assalamu alaikum wa rahmatullah. Again, welcome to Fan of English. Today's lesson is 30 common mistakes in English. Amra ajke ei 30 ti mistakes niye alochona korbo. Tobe ei 30 ti mistakes ke amra 3 ti lesson e bhag korechi. Prothom porbe amra 10 ti mistakes niye alochona korbo. Ebong er jonno 10 jura shobdo ke amra basai korbo. Let's start. Teach and learn. A teach means give any information to others. Learn means receive or get information from others. Let's an example. Mr. Saim taught us English and we learned it very well. Here and listen. Hear শব্দটি অর্থ হচ্ছে কোনো কিছু শোনা কিন্তু বেশি গুরুত্ব না দেওয়া আর listen শব্দের অর্থ হচ্ছে গুরুত্ব দিয়ে শোনা. For example, I heard their crying but did not listen to them. যে আমি তাদের কথা কানে শুনলাম কিন্তু গুরুত্ব দিলাম না. তার মানে লিসেন শব্দের অর্থ গুরুত্ব দেওয়া বা গভীরভাবে কোনো কিছু শোনা. নাম্বার 3, রিমেম্বার, রিমাইন্ড. এই রিমেম্বার শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু মনে করা, নিজে স্মরণ করা. আর এই রিমাইন্ড শব্দের অর্থ হচ্ছে কাউকে স্মরণ করিয়ে দেওয়া. যেমন আই ক্যান রিমেম্বার দ্য সিনারি অফ 1971. এবার রিমাইন্ড দি এক্সাম্পল, আই ট্রাই টু রিমাইন্ড হিম মাই নেম. নাম্বার 4, নো, লার্ন. এই নো শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু জানা এবং এটা হচ্ছে কোনো কিছু শেখার প্রথম ধাপ. এবং এই লার্ন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু শেখা এবং এটা হচ্ছে কোনো কিছু শেখার সর্বশেষ ধাপ. নাম্বার 5, এই পাশে সি আর এই পাশে লুক. সি শব্দের অর্থ হচ্ছে তাকানো, কোনো কিছুকে দেখা বোঝায়, আর লুক শব্দের অর্থ হচ্ছে তাকানো. আই লুকড আপ অ্যাট দ্য স্কাই অ্যান্ড সো এ বার্ড. এখানে লুকড আপ মানে হচ্ছে সাধারণভাবে কোনো কিছু তাকানো এবং সি মানে দেখা বোঝায়. এবারে নাম্বার 6, এপাশে নিব ড্রোন, এপাশে নিব সিঙ্ক. ড্রোন শব্দের অর্থ হচ্ছে সাধারণত কোনো এনিমেলস, তার মানে আমরা বলতে পারি কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুর গভীরে না ডুবে যদি আলতোভাবে ডুবে থাকে সেটাকে বলা হয়। আর এই সিঙ্ক শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কোনো জিনিসকে বোঝায় যেটা একদম কোনো পানির তলায় ডুবে থাকে। নাম্বার 7, ডিসকভার, এপাশে নেব ইনভেনশন। এই ডিসকভার শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু আবিষ্কার করা এবং যেটা পৃথিবীতে আগে অস্তিত্ব ছিল। এবং এই ইনভেনশন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু উদ্ভাবন করা যেটার অস্তিত্ব আগে পৃথিবীতে ছিল না। নাম্বার 8, মেড অফ, এপাশে হচ্ছে মেড ফ্রম। এই মেড অফ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু তৈরি করা এবং যার অস্তিত্ব এখনো চেনা যাবে, এরকম করে তৈরি করা। আর অন্যদিকে মেড ফ্রম শব্দের অর্থ হচ্ছে এমনভাবে কোনো কিছু তৈরি করা যা আগের অস্তিত্ব বোঝা যায় না। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আই মেড এ রিং উইথ গোল্ড, যেটার অস্তিত্ব এখন পর্যন্ত বোঝা যায়। আর যদি বলি পিপল মেক পেপার ফ্রম উড, যেটা মানুষ সাধারণত কাগজ তৈরি করে কাঠ থেকে বা বাঁশ থেকে এই জাতীয়, কিন্তু সেটার অস্তিত্ব পরবর্তীতে আর বোঝা যায় না। এবারে নাম্বার 9, এপাশে নেব লিভ, এপাশে নেব গিভ আপ। এই লিভ শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, যেটা কোনো প্লেস বা জায়গার সাথে রিলেটেড। আর এই
গিভ আপ শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, এটা সাধারণত কোনো অভ্যাসের সাথে রিলেটেড। ফর এক্সাম্পল, আই লেভ ঢাকা ইন 1997, গিভ আপ। হি গেভ আপ হিজ ব্যাড হ্যাবিট। এপাশে নেব কাস্টমার, এপাশে নেব ক্লায়েন্ট। এ কাস্টমার ইজ এ পার্সন হু ইজ রিলেটেড টু শপ, অর্থাৎ কাস্টমার হচ্ছে ওই ব্যক্তিকে বোঝায় যে কিনা শুধুমাত্র দোকানের সাথে সম্পর্কিত। আর ক্লায়েন্ট ইজ এ পার্সন হু ইজ রিলেটেড টু ল অ্যান্ড ব্যাংক, অর্থাৎ এই ক্লায়েন্ট হচ্ছে ব্যাংক এবং ল বা আইনের সাথে রিলেটেড। সো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের এই 30 মিস্টেক্স ইন ইংলিশের প্রথম লেসনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেসন পাওয়ার জন্য, অর্থাৎ পরবর্তী আরও 2টি লেসন রয়েছে পাওয়ার জন্য, যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।